দিন রাত পড়েছিল মার্কিন দূতাবাস যদি একটা সাক্ষাৎ মেলে সাক্ষাৎটি মেলেছে সাক্ষাৎটি হয়েছে ওখানেই মন খারাপ কোথায় যাবে সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এটাই তো খবর তাহলে আমেরিকাও নয় এখন যাবেন কোথায় বিদেশি বন্ধুরাও নাই দেশেও পাবলিক নাই বিদেশেও বন্ধুরা বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে ফার্মগেট এলাকায় শান্তি সমাবেশ করে যুবলীগ সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে বিএনপি